তো হ্যালো বন্ধুরা, আপনি আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে আপনারা ব্যাকসাইড করতে পারবেন, এবং আমি বলে দিব যে কিরকম আপনারা ব্যাকসাইড করবেন, এবং একদম সহজ ট্রিকে বলে দিব। আর আমার এই ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন, এবং যদি পুরোনো হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এবং ভিডিওটি স্কিপ না করে একদম পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার মাথার মধ্যে অনেক কিছু ঢুকে যাবে এবং অতি 2 মিনিটে একদম ব্যাকসাইড হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, ব্যাকসাইড করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে এখানে সেটিংয়ে। তো আমি সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমি সিস্টেমে ক্লিক করব, সিস্টেম খুঁজে নিয়ে ক্লিক করে দিব। এবার সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করব। সিস্টেম ন্যাভিগেশনে ক্লিক করার পর এখানে 2টা অপশান আছে, একটা হলো গেস্টার ন্যাভিগেশন, একটা হলো 3-বিয়টার ন্যাভিগেশন। তো তোমরা যদি ব্যাকসাইড করতে চাও তাহলে এখানে গেস্টার ন্যাভিগেশনে ক্লিক করতে হবে। তো আমি ব্যাকসাইড ন্যাভিগেশনে ক্লিক করে দিলাম। এবার আমার একদমই এটা চেঞ্জ হয়ে গেলো, এই যে দেখো। আর যদি অন্য ধরনের তোমরা যদি করতে চাও, মানে সেটিংটা যদি না খুঁজে পাও, তাহলে আমার এই আবার সেটিংয়ে চলে যাবা। যাওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করার পর এখানে ন্যাভিগেশনে ক্লিক কর, সিস্টেম NA, এখানে ন্যাভিগেশন সার্চ করবা, NAVIG, এই যে সিস্টেম ন্যাভিগেশন চলে আসলো। এবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে ওটাই সেটিং চলে আসলো, এটা করে দিবেন, আপনার অটোমেটিক ব্যাকসাইড হয়ে যাবে। আমাদের ওই 3টা আইকন হটে সরে গেল। তো আমি এই যে দেখো এখন ব্যাক করে দিলাম, ব্যাক হয়ে যাচ্ছে। এই যে দেখো, ধরে নাও আমি ফেসবুক দিলাম, দেখতে দেখতে আমি এটাকে ব্যাক করতে চাই, যে এটাকে আমি ব্যাক করতে চাই, তাই এই যে ব্যাক করে দিলাম, হয়ে গেল। এবং আমার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।